এখনো প্রাচীন সভ্যতার স্মৃতিচিহ্নের স্মারকে কালের সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন রূপসা জমিদার বাড়িটি। বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নে অবস্থিত এই রূপসা জমিদার বাড়িটি প্রায় 250 বছর আগে বংশাল গ্রামের বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারদের পতন হলে ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন রূপসা জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা। একটি জনমতে এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন আহমেদ রাজা নামের একজন। আহমেদ রাজার মৃত্যুর পর এই রূপসা জমিদার বাড়িটির জমিদারিত্ব গ্রহণ করেন তারই সুযোগ্য সন্তান আহমেদ গাজী। এই রূপসা জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা আহমেদ রাজা এবং তার উত্তরসূরি জমিদাররা কখনো প্রজাদের উপর জুলুম অত্যাচার করতেন না, উল্টো প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদের সাহায্য সহযোগিতা করতেন। তাই প্রজারা সবসময় জমিদারদের ভক্তি শ্রদ্ধা করতেন, যা এখনো বিদ্যমান রয়েছে। এই রূপসা জমিদার বাড়িটির একজন হলেন খান বাহাদুর আবদুর রাজা চৌধুরী। তিনি ব্রিটিশ শাসনামলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন। এখনো জমিদারের বংশধররা বংশ পরম্পরায় এই রূপসা জমিদার বাড়িতে বসবাস করে আসছেন। তৎকালীন প্রাচীন সভ্যতার রূপসা জমিদার বাড়িটিকে সংস্কার করে সুন্দর ও মনোরম করে তোলা হয়েছে।